খুলনা সিটি কর্পোরেশন অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি এতদিন ভালোই ছিলাম, ঈদের বন্ধ কাটলো আমাদের বেশ কিছুদিন। তো আজকে আমরা পড়ব অ্যালকেন। গতদিন আমরা অ্যালকেনের উপর ক্লাস নিয়েছিলাম, প্রস্তুতি এবং তার রাসায়নিক ধর্মগুলো আলোচনা করছি। আজকে আমরা পড়ব অ্যালকেন। অ্যালকেনের প্রথমে আমাদের যে প্রস্তুতি, অ্যালকিন বলতে আমরা সাধারণত অ্যালকিন, ইন ইন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড হলে তে সাধারণ সংকেত দাঁড়ায় সিএন এইচ টু এন। এখন আমরা যে কোনো অ্যালকিন, আমরা অ্যালকিনের প্রস্তুতি আসলে এভাবে পড়ব, প্রস্তুতি হিসাবে এটা আসবে না, এগুলো আসবে তোমার রিয়াকশন আকারে অথবা রূপান্তর করো, অথবা বলতে পারে যে অ্যালকোহল হতে কিভাবে অ্যালকিন পাওয়া যায়। তো ওই জন্য আমরা প্রস্তুতি আকারে পড়ছি। প্রথম এক নাম্বারটা হচ্ছে প্রস্তুতি, 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথানল ও দ্বিগুণ পরিমাণ যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে ওখান থেকে আমরা যে কোনো অ্যালকিন তৈরি করতে পারি। এখন এ বিক্রিয়াটা আসলে মূলত দুই ধাপে সংগঠিত হয়। দুই ধাপে সংগঠিত বলতে এখানে দেখো, প্রথমে আমরা দিলাম 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রথমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকোহল অ্যালকোহল গাঢ় সালফিউরিকের সাথে বিক্রিয়া করে, এখানে দেখো অ্যালকোহলের OH এবং সালফিউরিক অ্যাসিডের এইচ নিয়ে এখানে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে, যা পরবর্তীতে 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিজয়িত হয়। বিজয়িত হয়ে দেখো আর CH2 CH2 ও SO3 H, এখান থেকে ও এ কার্বন থেকে যাবে ও SO3 H এবং পাশের কার্বন থেকে যাবে একটি H, দুটি মিলাইয়ে তৈরি হবে H2SO4। যেহেতু দুটি পরমাণু এখান থেকে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে সেটা কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি অ্যালকিন, যেহেতু আমরা এখানে আর ইউজ করছি। তা আর এর পরিবর্তে এখন তোমাকে যদি বলা হয় ইথিন তৈরি করো, তখন ইথিনের জায়গায় ইথিন তৈরি করতে গেলে এখানে আমরা কি নিব, তখন ইথানল নিব, অর্থাৎ আর এর জায়গায় আমরা একটা এইচ বাড়িয়ে দিব। তাহলে আমাদের কার্বন দ্বারায় কয়টি, দুইটি। তাহলে ইথানলকে যদি আমরা গাঢ় সালফিউরিক সহকারে যদি উত্তপ্ত করা হয়, তাহলে আমরা কি পাবো, তখন ইথিন পাবো। ঠিক অনুরূপভাবে আমরা প্রোপিন, বিউটিন, প্যান্টিন তৈরি করতে পারি। এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি নিরোধক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়। এবিকেটাকে আমরা ওয়ান স্টেপ রিয়াকশন দিয়েও দেখাতে পারি। কিভাবে দেখো, ওয়ান স্টেপ রিয়াকশন যদি আমরা নিই, আর CH2 CH2 OH H2 SO4, টেম্পারেচার দিয়ে দিলাম আমরা। দেওয়ার পর এখানে দেখো আমরা বলছি কি, সালফিউরিক অ্যাসিড এখানে একটি নিরোধক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে নিরোধক বলতে আমরা এখান থেকে দেখো দুইটা কার্বন আছে, সেই দুটো কার্বনের এক কার্বনের সাথে OH আর এক কার্বনের এখানকার H, দুইটা মিলেই এখানে পানি বের হয়ে যাবে। তাহলে পানি বের হলে আমরা কি পাই, আর CH ডাবল বন্ড CH2 প্লাস যে পানিটা বের হলো সেটা H2SO4 এর সাথে যুক্ত হয়ে যাবে। তখন এটাকে বলা হয় মনোহাইড্রেট সালফিউরিক অ্যাসিড এবং এটা তৈরি হবে অ্যালকিন। এবিকেটাকে আমরা ওয়ান স্টেপ রিয়াকশনে দেখাতে পারি অথবা টু স্টেপ করেও দেখাতে পারি। এখানে অনেক সময় প্রশ্নটা এভাবে হয় যে সালফিউরিক অ্যাসিডটি নিরোধক পদার্থ ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা এই উদাহরণটাও দিতে পারব। দুই নম্বর প্রস্তুতি দেখো, অ্যালকোহল অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন, তাও নিরোধন, নিরোধন হচ্ছে কথাবার্ত কি, পানি বের হয়ে যাবে। আমরা এখানে আর দিয়ে ধরলাম, আর CH2 CH2 OH, এটাকে যদি আমরা অ্যালোমিনা Al2O3 যে অ্যালোমিনা, অথবা এটাকে থরিয়া দিয়েও তুমি কি করতে পারো, 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে এখান থেকে একনো পানি কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে একনো পানি বলতে আমরা কি বুঝি, এইচ এবং ওএইচ। তাহলে এইচ এবং ওএইচ যখন বের হয়ে যায়, দেখো আমরা বুঝছি কি, এখানে একটা এইচ আর একটা ওএইচ, তাহলে দুইটা অংশ চলে যাচ্ছে। তাহলে কখনো এক কার্বন থেকে দুটো অংশ যাবে না, পাশাপাশি দুই কার্বন থেকে দুটো অংশ যাবে, তখন পাশাপাশি দুই কার্বনের সাথে ডাবল বন্ড সৃষ্টি হবে। তাহলে আর এখান থেকে গেল এইচ, আর এই কার্বন থেকে গেল OH, তৈরি করলো পানি, আর তৈরি হলো কি, অ্যালকিন। এক্ষেত্রে তুমি যদি আমাকে যদি বলা হয় প্রোপিন তৈরি করতে, তখন সেক্ষেত্রে এখানে কি নিবা, প্রোপানল CH3 CH2 CH2 OH, তখন তৈরি হবে প্রোপিন প্লাস পানি।
আরেকটা দেখো, তিন নাম্বার প্রস্তুতি। আমরা দেখছি এখানে ভিস, ভিআইসি, এটা হচ্ছে মূলত আসছে ভিসিনাল থেকে। ভিসিনাল ডাই হ্যালো, হ্যালো বলতে হ্যালোজেন, ডাই বলতে দুই। তাহলে অ্যালকেন, অ্যালকেন মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের পাশাপাশি দুই কার্বন থেকে দুটি হাইড্রোজেন পরমাণু যদি যে কোনো হ্যালোজেন দ্বারা, দুটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে বলা হয় ভিসিনাল ডাই হ্যালো অ্যালকেন। এই ভিসিনাল ডাই হ্যালো অ্যালকেন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ভিসিন, ডাই হ্যালো অ্যালকেন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ভিসিনাল, একটা হচ্ছে জেমিনা। একটা হচ্ছে ভিস, একটা হচ্ছে জেম, একটা হচ্ছে ভিস, একটা হচ্ছে জেম। তাহলে ভিসিনালটা হচ্ছে পাশাপাশি কার্বনের সাথে যদি হ্যালোজেন থাকে, তখন সেটাকে বলবো আমরা ভিসিনাল ডাই হ্যালো অ্যালকেন। এটা নাম হচ্ছে ভিসিনাল ডাই হ্যালো অ্যালকেন। আর যদি একই কার্বনের সাথে দুটো হ্যালোজেন থাকে, তখন সেটাকে বলবো আমরা জেমিনাল ডাই হ্যালো অ্যালকেন। এখানে দেখো আমরা নিলাম ভিসিনাল ডাই হ্যালো অ্যালকেন হতে যদি জিঙ্ক গুঁড়া, সেই জিঙ্ক গুঁড়াকে আমরা কোথায় কিসের মধ্যে রাখবো, মিথানল অর্থাৎ অ্যালকোহলের মধ্যে রাখবো। জিঙ্ক গুঁড়া, তাহলে দেখো এখানে জিঙ্ক দিলাম, অ্যাস একটা দিলাম, অ্যাসটা হচ্ছে সলিড, তাকে আমরা কোথায় দ্রবীভূত করলাম, মিথানল অর্থাৎ অ্যালকোহলে। এটা হচ্ছে ভিসিনাল, ভিসিনাল ডাই হ্যালো অ্যালকেন। এখন ডাই হ্যালো চাই তুমি ব্রোমিন দিতে পারো, আয়োডিন দিতে পারো, তখন সেটার নামকরণটা ওভাবে আমরা করব। এখানে যদি আর এর জায়গায় যদি আমরা সিএস থ্রি দিই, তখন এটার নাম করব, অর্থাৎ এখানে যদি দুটা বিআর দিই, তাহলে সেটার নাম হচ্ছে ভিসিনাল ডাইব্রোমো প্রোপেন, ভিসিনাল ডাইব্রোমো প্রোপেন। যেহেতু এখানে আমরা আর দিছি, সুতরাং এটাকে আমরা নামকরণ করব অ্যালকেন দিয়ে। তাহলে জিঙ্ক দিলাম, তাহলে এখান থেকে কি বের হয়ে যাবে দেখো, এই দুইটা এক্স জিঙ্ক বের করে জিঙ্ক হ্যালাইড, জিঙ্ক হ্যালাইড জেটেন এক্স টু তৈরি করবে। যেহেতু দুটি পরমাণু এখান থেকে প্রতিস্থাপিত হচ্ছে, অপসারিত হচ্ছে, প্রতিস্থাপিত অপসারিত হচ্ছে, সুতরাং এখানে কার্বন কার্বন কি তৈরি হবে, ডাবল বন্ড তৈরি হবে। তাহলে এটাকে বলবো আমরা তখন অ্যালকিন। এখন এখান থেকে আমরা যে কোনো ধরনের অ্যালকিন তৈরি করতে পারি, তখন আমরা কি আর এর পরিবর্তে আমাকে যেটাই বলা হবে, প্রোপিন বললে প্রোপিন, সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী কার্বন হিসাব করে আমরা কার্বনের সংখ্যাটা বাড়িয়ে দিব। এই হচ্ছে আমাদের অ্যালকিনের প্রস্তুতি। আগামী দিন আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।